প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। কেমন আছেন? আছি, ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সড়কে নৈরাজ্য থামানো সড়ক মন্ত্রণালয় পারছে না। দুবাই থেকে আরবকে দেশে ফেরানোর প্রক্রিয়া জটিল। করোনা পরিস্থিতি পরবর্তী সমস্যা নারীদের বেশি। সমকালের শিরোনাম, সংযমে রমজানেও ঢালাও অসংযম। শওকত মাহমুদকে গ্রেপ্তার, পর্দার আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি। একনেক বৈঠক, মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্প পরিচালক অন্য কাজ করবেন না। কালের কণ্ঠের শিরোনাম, ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসের নিরাপত্তা নিরীক্ষা হয়নি। আশ্রয়ণ প্রকল্প দুই, ভূমিহীন গৃহহীন যুক্ত হচ্ছে 211 উপজেলা। 78 ভাগ ব্যবসায়ীকে ঘুষ দিয়ে ব্যবসা করতে হয়, সিজিএস এর প্রতিবেদন। ইত্তেফাকের শিরোনাম, সিএনএনকে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব সম্প্রদায়ের উচিত ইউক্রেনে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়া। সমুদ্রে বায়ু বিদ্যুৎ উৎপাদনের উপায় খুঁজছে সরকার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, তিন রোগের ব্যয়ে যত উৎকণ্ঠা, আরব সিন্ডিকেটের ওরা কোথায়? বাংলাদেশে দুর্নীতি এখন বড় সমস্যা, মার্কিন রাষ্ট্রদূত বলেছেন। মানব জমিনের শিরোনাম, কেন খেজুরের বাজারে ক্রেতা কম? দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার, সন্দেহের তালিকায় আছে আরও নাম। কালবেলার শিরোনাম, ঋণের ফাঁদে ক্ষুদ্র ব্যবসায়ী, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন আরব। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, জাহাজ ভাঙার শিল্পে ধস, আরবের আটকের নাটক, বাংলাদেশের জন্য রোহিঙ্গারা বোঝা হয়ে উঠছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আপনি নিশ্চয়ই শিরোনাম শুনলেন, আমরা একটু রমজান নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমেই সংযমের রমজানেও ঢালাও অংশ অসংযম। বিত্তবান ক্রেতারা কেনেন প্রয়োজনের বেশি পণ্য, বিক্রেতার কাছে রোজা মানে ব্যবসার মাস। ঈদ ছুতোয় উপটৌকন বা ঘুষের রেটও থাকে বাড়তি। যার আছে পেশি শক্তি তার ঈদ উদযাপনের অনুঘটক চাঁদা। এটা ঠিকই আছে, কারণগুলো একদম অমূলক না, অমূলক না না। তবে আরেকটা জিনিস আছে যে এর ভিতরে অনেক পণ্য কিন্তু ইম্পোর্ট করা, সেখানে ডলারের দাম তো বেড়ে গেছে, এমনিতেও দাম বেড়ে গেছে। হ্যাঁ, যেমন ধরেন ব্রয়লার মুরগি, আমি যেটা হিসাব দেখলাম মিডিয়াতেই, 130-140 টাকা হচ্ছে তার প্রোডাকশন কস্ট, বাজারে এখন 300 টাকা সুই সুই, এটা সম্পূর্ণ অবাস্তব। ডিম আমাদের যেটা প্রয়োজন, গতকাল একটা শিরোনাম হয়েছিল যে গরুর মাংসের পিছনে ছুটছে ব্রয়লার মুরগি, ওর দামের সাথে ছুটছে না ব্রয়লার মুরগি। তারপরে আমাদের চাষ করা মাছ, এগুলি তো গরিব লোক কেনে, তো এটার তো ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এইখানে হচ্ছে ম্যানেজমেন্ট এবং আপনার মনিটরিং এবং বাজার ব্যবস্থাপনা, এটা আপনার। আপনি কেন এই মধ্যস্থি ভোগী, বা একটা ব্রয়লার মুরগি 140 টাকার থেকে 300 টাকায় বিক্রি হবে, এই জায়গাটা যদি ব্যবস্থাপনাটা ঠিক না করা যায় তাহলে তো লাগামহীন হবেই। আর আমাদের ব্যবসায় তো সবাই মনে করে যে এই রোজা বা যে কোনো ঈদ উৎসব, এটা হলো একটা ব্যবসার একটা সময়, মৌসুম, লাভ করার সময়, আপনার শাড়ি লুঙ্গি ব্যবহারিক যা আছে। কিন্তু আমরা তো জানি অন্য ধর্মের অন্য দেশে সবসময় কিন্তু এই সময়, কিন্তু সবসময় আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই অনুষ্ঠানে প্রসঙ্গ যখনই উঠছে তখনই সবাই অন্য দেশের তুলনা করছেন, যে অন্য দেশে উৎসব পার্বণে দাম কমিয়ে দেওয়া হয় আর আমাদের দেশে দাম বাড়ানোর উৎসব চলে। কারণ হচ্ছে যে শোনেন, এখানে ওখানে যাই বলি না কেন, ওখানে নীতি নৈতিকতাটা যেমন আছে তেমনি বাজার কিন্তু কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। আমাদের এটা লাগামহীন। যেমন আমি অর্থনীতিবিদ রহমান সোমান বলছিলেন এই 10-15 দিন আগে একটা মোটায়, যে ব্যবসায়ীরা সরকারের অংশ হয়ে গেছে, সুতরাং ব্যবসায়ীদের সরকার নিয়ন্ত্রণ করা কঠিন।
প্রসঙ্গক্রমে যদি আপনার এই প্রসঙ্গ তুলতে চাই যে আমেরিকান রাষ্ট্রদূত বলেছেন যে ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ দিয়ে আসলে আমাদের ব্যবসা করতে হয় না, দেখেন ওইটাতে আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম তো ওখানে মেইনলি আপনার ছোট শিল্পের অর্থাৎ এসএমই এটির উপরে আপনার যেমন সিজিএস একটা সার্ভে করছে সারা দেশে, সার্ভে করে কিছু ফাইন্ডিংস উত্থাপন করেছে, তার ভিতরে দুর্নীতিটা হচ্ছে প্রধান সবচেয়ে বড় এক নম্বর, তারপরে তাদের প্রতি মানে সরকার বলেন ইয়া বলেন মনোযোগের অভাব, অর্থাৎ ক্ষুদ্র শিল্পীকে গুরুত্ব না দেওয়া, অথচ এই ক্ষুদ্র শিল্পী কিন্তু কন্ট্রিবিউশন প্রায় জিডিপিতে প্রায় 23-25%, এটা তো আমরা জানি যে ক্ষুদ্র থেকে বড় হয়, তাদেরই তো উৎসাহ দেওয়া দরকার, কারণ আপনি দেখেন যত দেশই বলেন এই চায়না বলেন ক্ষুদ্র থেকেই শুরু হয়েছে, আমরা আমাদের কিন্তু পুরান ঢাকায় ওই যে নদীর ওপারে ছিল জিঞ্জিরা কি না করতে পারতো, কিন্তু এটাকে আমরা ফর্মালাইজ করতে পারি, আমরা জিঞ্জিরা সম্পর্কে নেগেটিভ ভাবনা দেই কিন্তু অথচ ওইখানে যদি দেখভাল করে পজিটিভ ভাবনাটা ছড়িয়ে দেওয়া যেত তাহলে জিঞ্জিরাই অনেক কিছু, হ্যাঁ ওইটাকেই জাস্ট আপনি ফর্মাল করে যদি কোয়ালিটি এনশোর করে দিতেন তাহলে ওইটাই কিন্তু আমাদের হতো, এবং এসএমই সেক্টরে 85% যত শ্রমিক আছে সব 85% কাজ করে, সেখানে দুর্নীতির কথা বলতে গিয়ে উনি বলছে যে তাদের দেশেও দুর্নীতি হয় কিন্তু সেখানে তাদেরকে জবাবদিহিতে আনতে হয়, কিন্তু এই দেশের ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছেন এই জবাবদিহিতে এটা নাই, এইটা হলো মূল কথা। অনেক ধন্যবাদ। ঈদ আসন্ন এবং আমরা এই যে ঈদ এলেই যেটা হয় এই কয়েকদিন পরে দূরপাল্লার বাসের টিকিট তারপরে মানুষের দুর্ভোগ এটা সব কিছুই আমরা বলতেই থাকবো হয়তোবা, কিন্তু যেটা নিয়ে আলোচনা করতে চাই গত কয়েকদিন আগে যে মানে খুব চমৎকার রাস্তার মধ্যে সড়ক দুর্ঘটনাটা হলো এবং এটা নিয়ে নানা ধরনের যে বাসটি করলো তার কোনো ফিটনেস ছিল না, আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছে যে মাননীয় মন্ত্রীর ছবি ছাপিয়ে দেওয়া হয়েছে চাঁদেরও কলঙ্ক আছে, উনি একটা প্লাকার্ড ধরে আছেন এবং বলা হচ্ছে সড়ক মন্ত্রণালয় পাচ্ছে না সড়কে নৈরাজ্য থামানো, এটা সম্ভব হবে না, হবে না না, কারণ হচ্ছে বাংলাদেশে একমাত্র আইন পার্লামেন্টে সড়ক আইন পাস করেছিল এই সরকার, এবং আমার ধারণা এই দেশে 99% মানুষ এই আইনকে সমর্থন করে কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে না এই সরকার, এখনো পারে নাই। আচ্ছা আমার কেন মনে হয় কারণ হচ্ছে যে একটি জায়গায় আছে সড়ক পরিবহন সেক্টরে সর্বদলীয় ঐক্য আছে, আপনি আর হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট তিনটে জায়গায় একটা রেলওয়ে একটা নৌ আর একটা সড়ক, সড়ক পথে প্রায় 80% লোক চলাচল করে এবং পণ্য বহন করে, আপনি কিছু করলেই স্ট্রাইক করে দিলেই সারা জনগণ জিম্মি, এই সুযোগটাই নাই, তো আমাদের যেটা করতে হবে ওয়ান স্ট্রোক করে পারবেন না, আজকে রেলওয়ে এবং নৌপথকে আপনার যদি ব্যালান্সিং ইয়েতে সমান সমানে নিয়ে আসতে পারতেন তাহলে একটা পথ মানে একটা বিকল্প আর একটা, হ্যাঁ সড়ক স্ট্রাইক করলে আর দুটো সোর্স থাকে, তো এখন তো সোর্স নাই, আপনার রেলওয়ে ক্যারি করতে পারবে না নৌযানও ক্যারি করতে পারবে না এত লোক, আর নৌযানের ডেস্টিনেশন আপনি কি এটা বলতে যাচ্ছেন যে জনগণকে জিম্মি করে রাখবার একটা মূলত, কারণ হচ্ছে যে আপনি দেখেন সব জায়গায় ভাগ আছে, ইউনিয়ন আলাদা আলাদা ভাগ, কোনো ভাগ নেই সব এক জায়গায় আছে, আপনি সরকার কি বিরোধী সবার সাথে, এখন সব নেতা যারা আছে পরিবহন সেক্টরের সামনে আছে সব মেনটেন করে সরকারি দলের নেতারা, আবার এই সরকার চলে গেলে যে সরকার ওই লোকগুলো সামনে চলে আসবে কিন্তু ঐক্য, তো আমার মনে হয় যে ধরেন এই যে ঢাকা শহরে গাড়িগুলো চলে ইন্ডিকেটর লাইট পর্যন্ত নাই ফিটনেস দিয়ে ঘুরতেছে, কারণ বিআরটিএ তো এগুলো দেয় ওখানেও তো পয়সা করি ছাড়া কিছু হয় না, সমস্যা এখানে সুশাসনের অভাব, আর দুই হচ্ছে আমাদের পরিকল্পনাটা অর্থাৎ এই যে ট্রান্সপোর্ট সেক্টরের এখানেও পরিকল্পনার অভাব, যে আপনার যে মানুষ চলাচলের যে ওয়ান সাইডেড হয়ে গেছে শুধু রোড, এবং যার ফলে এই পরিবহন সেক্টরের কাছে আমরা জিম্মি হয়ে গেছি, সরকারের হাত তো অনেক লম্বা, হ্যাঁ আপনার উপরে যতগুলো লোক আমি নাম ধরে বলবো না পরিবহন সেক্টরে যারা শ্রমিক নেতা পর্যন্ত শত শত কোটির হাজার হাজার কোটির মালিক না ধরতে পারে না, একটা একটা করে ধরতে তো পারলে তো ধরা যায় ধরে না, তারা তো সরকারি লাইনে আছে, আবার অন্য সরকার আসলে আবার সেই লাইনে ধরবে, ওনারা ব্যক্তিগতভাবে এক জায়গায় আছে না সরকারি দলে যাচ্ছি, এখন ধরেন
একটা কমিটি কিন্তু আছে, তার প্রধান হচ্ছে সড়ক মন্ত্রী। হ্যাঁ, সেখানে শ্রমিক নেতা শাহজাহান খান আছেন, হ্যাঁ উনি ফেডারেশনের আছে, মালিকদের নেতা আপনার এই যে কি রংপুরে বাড়ি রাঙা সাহেব আছেন, তো এরা তো আছেন। তো এখানে ওবায়দুল কাদের সাহেবের কোনো তেমন ডাইরেক্ট ইন্টারেস্ট না থাকলেও তার কিছু করার নেই। অনেক ধন্যবাদ। আমরা আমার মনে হয় যে আপনি যে আলোচনা করলেন আমাদের কিছু করার নেই, আমরা একটু দেখতে চাই আসলে আদৌ করার আছে কি না। মাননীয় প্রধানমন্ত্রী সিএনএনে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন। বাংলাদেশের জন্য রোহিঙ্গারা বোঝা হয়ে উঠছে এবং আরেকটি কথা উনি বলেছেন যে যেমন দুর্নীতি বা এই যে সব কিছু মিলিয়ে এই যে রোহিঙ্গার প্রসঙ্গটা উঠেছে এবং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামানো উচিত এই আর্জিটি করেছে। না দেখেন, বাংলাদেশের পজিশন তো এটা বরাবরই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই বলেছে, কারণ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে সারা পৃথিবীটাতে কিন্তু এটার ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, বাজার দর বেড়ে গেছে, গম ক্রাইসিস হয়ে গেছে, তেল ক্রাইসিস হয়ে গেছে, ডলারের মূল্য বেড়ে গেছে, সব কিন্তু ওই যুদ্ধ থেকেও আসছে। হ্যাঁ, তার বিশ্ব মন্দা শুরু হয়ে গেছে ইউরোপীয় ধনী দেশগুলোতে এই যুদ্ধের ইম্প্যাক্ট। সুতরাং এই যুদ্ধটা পৃথিবীতে, পৃথিবীর সকল দেশের জন্য এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার, কারণ এই যুদ্ধে কিন্তু ফাইনালি রাশিয়া লাভবান হবে এটাও কিন্তু মনে হচ্ছে না, বিশ্ববাসী লাভবান হবে এটা তো বলা যায় না, মানে সারা মানুষেরই ক্ষতি হবে, সারা মানুষের। আমি বলছি যে রাশিয়া তো যুদ্ধে জিততে চায়, ছোট দেশ হিসেবে যা এত হ্যামলে পড়েছে, এখন তো ইউক্রেন একা না, বুঝতে হবে যে এখানে পশ্চিমা দেশ ইউক্রেন মানে পশ্চিমা দেশ, এখন রাশিয়া পশ্চিমা দেশের সাথে যুদ্ধ। এই যে আপনার চীনের প্রেসিডেন্ট বিজিত করতে গেল, সেখানে কিন্তু বলে গেছে যে সেই যুদ্ধে তারা নিরপেক্ষ। সুতরাং এটা কোন দিকে পরিণতিটা হচ্ছে এটা লক্ষণীয় বিষয়। সুতরাং আমার মনে হয় যে রাশিয়া আলোচনায়, সেটা জাতিসংঘ হোক বা চীনের মধ্যস্থতা হোক, আমার মনে হয় এখন এটা সমাপ্তি দেওয়া উচিত। অনেক প্রাণ গেল সারা পৃথিবী জুড়ে, এটা টালমাটাল, অর্থনৈতিক টালমাটাল শুরু হয়ে গেছে, এই যুদ্ধটা বন্ধ হওয়া। রোহিঙ্গা ইস্যুতে আমি বরাবরই যেটা বলেছি, এই রোহিঙ্গাতে এত জামাই আদর করে রাখা, আমাদের ঘনবসতি দেশ, আমরা শতকোটি দেশ, আমাদের জায়গার অভাব, আমরা এত লোক আপনার 8 লাখ লোক ঢুকছে, এখন এটা 12-14 লাখ, সবচাইতে আপনার প্রজনন ক্ষমতা সবচেয়ে বেশি, এটা তো আমাদের লালন পালন করা সম্ভব না। এবং সবচেয়ে মুশকিল হচ্ছে যে আমাদের এই কক্সবাজার অঞ্চলটা, বেল্টটা, এই বেল্টটা কিন্তু আমাদের মেইনল্যান্ডের সাথে এক হয়ে গেছে। সুতরাং আমি কিন্তু বরাবর বলছি যে কয়েকদিন আমরা বাধ্য হচ্ছি, এ কয়েকদিন তাদের সম্পূর্ণ আইসোলেশনে নিয়ে যাওয়া উচিত। আমরা আলাদা, তারা আলাদা, পরিষ্কার তারা আমাদের দেশের জনগণ না, তারা মায়ানমারের জনগণ, তারা আরাকানের মানুষ। সুতরাং তাদেরকে ফেরত দিতে বাধ্য করা। তা আমার এর আগেও তো আসছে, ধরেন সেগুলো ফেরত গেছে, ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, খালেদা জিয়ার সময়, ওগুলো অল্প ছিল, এগুলো কিন্তু যে কোনো কারণে চলে গেছে, ফেরত যাওয়া যায়নি, অল্প ওই ভিতরে চিপাচিপত রয়ে গেছে, কিন্তু মেজরিটি তো চলে গেছে। এইবারে এত বাল্ক, এত লোক আসছে, আর সাথে সাথে আমার কাছে এটাও মনে হয় যে এই যে ইউএনএসসিআর এইসব কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে না, এরকম না থাকলে তো তাদের অর্গানাইজেশন থাকে না, চাঁদাবাজি থাকে। তো সবাই তো মায়া কান্না করতে এখানে আসে, কেউ ভাগ নেয় না কেন? আছে তো অনেক দেশে তো বহুত জায়গা পড়ে আছে, অর্থ পড়ে আছে, নেক না ভাগ ভাগ করে আমাদের উপরে চাপায় দিয়ে রাখে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু প্রসঙ্গে যেতে চাই। বিএনপি নেতা শওকত মাহমুদ বহিষ্কার বিএনপি থেকে, এবং সমকালে শিরোনাম হয়েছে পর্দার আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি। শওকত মাহমুদ বলেছেন দুঃখজনক, সব অভিযোগ মিথ্যা। হ্যাঁ, না দেখেন, বিএনপি, আওয়ামী লীগ, এমনকি আরও ছোটোখাটো পার্টিতেও এখন ওয়ান ম্যান নির্ভর পার্টি হয়ে গেছে। কেউ যত বড় নেতাই আমাদের কাছে মনে হয়, তাকে যদি পার্টির থেকে বের করে দেওয়া হয় তার কিন্তু অস্তিত্ব থাকবে না। অতীতেও দেখা গেছে আওয়ামী লীগও এরকম ভেঙে গেছে, 4 টুকরো হয়ে গেছে, কিন্তু একটাই টিকছে। হ্যাঁ, বিএনপিও ভেঙে গেছে, টিকছে, ওবায়দুল কাদের ওবায়দুর রহমান বেরিয়ে গেছিল না, কাজ হয় নাই। সুতরাং এখন যাই বলেন, আমরা
মনাক্রিজম বলি আর পারিবারিক বলি ওইভাবেই তো পার্টিগুলো দাঁড়ায় গেছে। এখানে যেটা ঘটেছে যেটা ষড়যন্ত্রের রাস, আমি বিএনপির ইন্টারনাল ইস্যু আমি জানি না, তবে এখানে যে আপনার ওই এনসাপ কি এনসাপ নামে পার্টি, এটা নাকি ওনারা যেটা বলার চেষ্টা করছে আমরা যদিও আগে জানি না, 2013 সালে নাকি ছিল, এটা আবার নতুন করে করছে, সেখানে অনেককে দাওয়াত করছিল ওই বনানী শেরাটনে দাওয়াত করছে, অনেকেই বলছে এতে আমরা বুঝি নেই গেছি, কিন্তু ওখানে গিয়ে রাজনৈতিক প্রোগ্রাম দেওয়া হয়েছে। যেমন ধরেন বিএনপি এবং অপর অপর অনেকগুলো দল মিলে যে তারা এই সরকারকে হটালে তারা রাষ্ট্র কাঠামো সংস্কার করবে এবং যারা আন্দোলনে থাকবে তারা নির্বাচনে জিতুক আর না জিতুক তাদের নিয়ে জাতীয় সরকার করবে। আর এনাদের প্রোগ্রাম হচ্ছে যে না সরকারকেই আগে হটাতে হবে, অর্থাৎ আগে সরকারকে হটায়ে জাতীয় সরকার করা হবে এবং সরকার কনস্টিটিউশন করতে হবে। তো এখানে দুই রকম পলিসি হয়ে গেল না, একটা আগে একটা পরে। সুতরাং এখানে হয়তো ষড়যন্ত্রের হয়তো আমরা যেটা বলবো যেটা ষড়যন্ত্র সেটা তো প্রমাণ দিতে পারবো না, সেই কথাগুলি নাই বলা গেল, কিন্তু এখানে বিএনপির সাথে পলিসির কিন্তু পার্থক্য আছে, এই কারণে হয়তো বেশ বহিষ্কার করে থাকতে পারে। এখন সামনে কি হয় সেটাই দেখবার সুযোগ বিষয়। যদিও শওকত মাহমুদ বলেছেন দুঃখজনক সব অভিযোগ মিথ্যা, তবে ভবিষ্যতে যা হয়, ইতিমধ্যে ধরেন এই যে আওয়ামী লীগের বিশাল বিশাল নেতা কিন্তু বেরিয়ে গেছে, দাঁড়ায় থাকতে পারে না, বিএনপিরও বড় বড়, তো ভবিষ্যতে এটাই হবে। আরাব খান, আমরা আলোচনা করতে না চাইলেও আলোচনা করতে হচ্ছে, বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম হচ্ছে আরবের নাটকের আটকের নাটক, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সব কিছু মিলিয়ে মানে দুবাই থেকে আরবকে দেশে ফেরানোর প্রক্রিয়া জটিল, প্রথম আলো শিরোনাম। তাহলে একদিকে নাটক একদিকে জটিল, সব কিছু মিলে কি মনে হয় যে এই 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 ইস্যুটি কি ইস্যু? বিষয়টা হলো যে আরব হচ্ছে একজন সাধারণ অত্যন্ত সাধারণ ফ্যামিলির ছেলে, এখন এটাও তো পরিষ্কার করে নাই সে ৬ নম্বর আসামি এক পুলিশের ইন্সপেক্টর হত্যা একটা জায়গায় গেছে, সেখানে নানান আপনার আলাদা রুমে মেয়েও রাখা হয়েছে, তাকে ফাঁসানোর জন্য এরকম বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, ফাইনালি সেই ইন্সপেক্টর খুন হয়, সেখানে ৬ নম্বর আসামি সে নাম বদলে ভারতে চলে গেছে, আর তার আরবের নামের প্রক্সি দিয়ে আরেকজন জেলে ঢুকছে, তাকে বলা হয়েছে তুই ওই বিকেএসপিতে বিকেএসপিতে তোকে ভর্তি করে ভর্তি করে দাও। হ্যাঁ, তো সময় নিছিল এত সহজ তাকে বিকেএসপিতে ভর্তি করার জন্য বলা হইল আর সে রাজি হয়ে গেল? সম্ভব হইতে পারে, আমি এটাই বলি, সম্ভব হইতে পারে, বাংলাদেশে ক্ষমতা অথবা টাকা দুটোর একটা থাকলে সম্ভব, আমি এটা বলছি। এই ছেলে ভারতে গিয়ে দুবাইয়ের নাম বদলায় পাসপোর্ট করে দুবাই গেছে, দুবাই যায় সে রাতারাতি বিশাল স্বর্ণের, আপনি সবচেয়ে অনুমান করার বিষয় যে আপনার ৬০ কেজি ওজনের ৪৫ কোটি টাকা দিয়ে একটা লোগো বানাইছে, এবং অকারণে গুরুত্ব পেয়ে গেল কেন, অকারণে সাবেক এক পুলিশ কর্মকর্তা শীর্ষ কর্মকর্তা তিনি স্ট্যাটাস দিয়েছেন যে আরবকে আমি চিনি না টিনি না, তখনই এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই খোঁজা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, রমজানের প্রসঙ্গটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান শুরু হচ্ছে, আমরা অনুরোধ করব ব্যবসায়ীদের যারা আছেন সবাইকে, আমরা যেন রমজানে দ্রব্য মূল্য যেন বৃদ্ধি না হয়, সহনীয় যেন থাকে, ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে, খুদা হাফিজ।